ওয়েলকাম টু দ্য সুপ্রিয় মদক। ইন্ডিয়ান ফুটবলের আপডেট নিয়ে চলে এলাম। তবে ভিডিওটি শুরু করার আগে একটাই কথা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করো, পাশের বেল আইকনটা টিং টং করে দাও। চলো আজকে খবরে চলে আসি। প্রথমেই কলকাতা লিগ নিয়ে খবর দেবো। আজ দুপুরে আইএফএ সচিব মিটিংয়ে ঠিক করেছেন কলকাতা লিগ না খেলার জন্য মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে সেন্ট্রাল রেজিস্ট্রেশন পদ্ধতি বন্ধ করে দিয়েছিল আইএফএ, কিন্তু পরবর্তী সময়ে তার ডিসিশন চেঞ্জ করেছে, সেন্ট্রাল রেজিস্ট্রেশন তুলে নিয়েছে আইএফএ সচিব। তবে দুই প্রধান কলকাতা লিগ খেলুক সেটাই চাই আইএফএ, এবং তবে কলকাতা লিগের সচিব ভবিষ্যতে পরিবর্তন করতে পারে যদি মোহনবাগান ইস্টবেঙ্গল কলকাতা লিগ খেলে। এবার চলে আসি ইস্টবেঙ্গলের একটা ট্রান্সফার নিউজে। গতকাল রাজু গায়কোয়াড়কে সই করানোর পর আজ অঙ্কিত মুখার্জিকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল এটা এবছরের সেকেন্ড সই। অঙ্কিত মুখার্জির সম্বন্ধে তোমাদেরকে একটু কিছু বলে দিই। অঙ্কিত মুখার্জি জন্ম 10 জুলাই 1996, বয়স 25 বছর, প্লেস অফ বার্থ ওয়েস্টবেঙ্গল, হাইট 1.76 মিটার, 5 ফুট 9 ইঞ্চি, এবং গত বছর মোহনবাগান এসে খেলেছে, এবছর মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে এসছে। চলো আজ এইটুকুনি। তোমরা জানাও ইস্টবেঙ্গল সমর্থকেরা তোমাদের এই সাইন নিয়ে কী মতবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা টিং টং করে দাও। আজকের মতো টাটা।